নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী, আপনাদের কাছে আমার সবসময় একটাই নিবেদন, হোমিওপ্যাথি শেখার জন্য। আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অত্যন্ত আনন্দের বিষয় হলো প্রত্যেক দিনে কিন্তু এখন নতুন নতুন রোগ সম্পর্কে আলোচনা করা হচ্ছে এবং পুরনো ভিডিওগুলো আপডেটও দেওয়া হচ্ছে। যারা আগের ভিডিওগুলো দেখে পুরোপুরি ব্যাপারগুলো বুঝতে পারেননি তারা আমার এই আপডেট ভিডিওগুলো দেখে কিন্তু একেবারে নিশ্চিন্ত হয়ে যেতে পারবেন। ঠিক আছে, হোমিওপ্যাথি এমন একটা সাবজেক্ট, খুবই ইন্টারেস্টিং, একেবারে গল্প উপন্যাস পড়ার মতো হোমিও বইগুলো পড়ে আপনারাও কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, যারা শিক্ষিত আর যারা মোটামুটি স্কুল পাস তারাও কিন্তু হোমিও চিকিৎসা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর আমার ভিডিওতে তো আমি একেবারে সহজ ভাষায় আপনাদের সামনে, ইংরেজি শব্দ আমি বেশি প্রয়োগ করি না, একদম সহজ ভাষায় আপনারা যাতে বুঝতে পারেন সেটার জন্য আমি বোঝানোর চেষ্টা করি। উদ্দেশ্য একটাই, যে যাতে করে আপনারা আপনাদের পরিবারকে রক্ষা করতে পারেন, নিজেকে রক্ষা করতে পারেন এবং খুব সহজভাবে কম খরচে। বুঝতেই তো পারছেন আজকাল অ্যালোপ্যাথি চিকিৎসা খরচ এত বেশি বেড়ে গেছে যে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কোনোভাবেই ট্রিটমেন্ট করা যাচ্ছে না। অথচ রোগ তো থাকবেই, রোগ প্রত্যেকটা লোকের জন্যই রোগ আছে এবং সেই রোগের চিকিৎসা লাগে। ফ্যামিলিতে ছোটো বাচ্চাও আছে, সিরিয়াস মুহূর্তে বাচ্চাটা মুখের দিকে তাকিয়ে থাকতে হয়, টাকার জন্য অনেক সময় ওষুধ কেনা যায় না, ডাক্তারের কাছে ইচ্ছে করলেও যাওয়া যায় না, সহ্য করে থাকতে হয় আর সেটাতে অনেক সময় বিপদ হয়ে যায়। দেখি দেখি করে অনেক সময় রোগটা এত কমপ্লেক্স হয়ে যায় যে শেষে আর কি বলবো, শেষে বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে যেতে হয়। তাই বলছি, সেই সময় যদি কিছু জ্ঞান থাকে, কিছু ঔষধ ঘরে থাকে হোমিওপ্যাথি, সেগুলো দিয়ে কিন্তু সেই বিপদটাকে কাটিয়ে ওঠা যাবেই যাবে। তাই আমি শেখানোর চেষ্টা করছি, অনেকে শিখেও নিয়েছেন, আমাকে অনেকেই ফোন করেন কী ওষুধ খাওয়াবো বাচ্চাকে, কী ওষুধ, সেগুলো আমি বলে দিই। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অন্য ভিডিওর আপডেট। আজকে আমি আলোচনা করছি সেতিরোগ নিয়ে। সেতিরোগ এটা এত বেশি ছড়াচ্ছে যে আমি নিজে ডাক্তার হয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি। বিগত কিছুদিন আগেও, কয়েক বছর আগেও এত বেশি ছিল না এটা, এখন দেখা যাচ্ছে প্রায় লোকেরই হয়ে যাচ্ছে। এবং এটা বড়ো কি বলবো, বড়ো ট্র্যাজিক ডিজিজ। এটা তো এমন নয় যে মানুষকে মেরে ফেলছে, মোটেই মেরে ফেলছে না, এটা পুরো মানে মানুষ সব অ্যাজ ইট ইজ, সব কিছুই ঠিক আছে তার, কিন্তু গায়ের চামড়ার রঙটা যখন পরিবর্তন হয়ে যায় তখন সেই ব্যক্তি আর সেই ব্যক্তিই থাকে না, তাকে চেনাই যায় না, বুঝতে পারছেন তো। এই জন্যে বলছি, এই রোগটার সম্পর্কে জানা এবং তার চিকিৎসা পদ্ধতি জানাটা খুব দরকার। তাই আমি এটার খুব প্রচার চালাচ্ছি যাতে করে এটা নির্মূল করা যায় এবং ওষুধগুলো প্রয়োগ করে পরীক্ষাও চালানো যায় যে কীভাবে সেটা কাজ করে। তবে পরীক্ষায় সফলতা এসেছে বলেই বাজারে এগুলো বিক্রি হয়। ঠিক আছে, মেয়েদের কথায় আসছি। সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যুবতী মেয়েরা, যাদের বিয়ে হয়নি তাদের যদি সেতি হয়, তাদের অবস্থাটা কি চিন্তা করে দেখুন তো। পরিবারের লোকেরাও ভীষণ চিন্তায় পড়ে যান। এখন বাচ্চাদেরও দেখা যাচ্ছে, বাচ্চা মেয়েদের যখন দেখা যায় একটু একটু হয়ে, তখন আরও বেশি টেনশনে পড়ে যান মা বাবারা, এত বেশি টেনশনে পড়ে যান যে পাগলের মতো কী করবেন, কিছু মানে ভেবে পান না কী করতে হবে, একটা কিছু তো করতে হবে। সেইভাবেই এই রোগটা কিন্তু দমানোর জন্যে সবাই একেবারে মরিয়া হয়ে লেগেছেন, কি রুগী কি ডাক্তার। অন্য ডাক্তারদের কথা জানি না, তবে আমাদের হোমিওপ্যাথিতে অনেক ডাক্তাররাই চেষ্টা করছেন এই রোগটা নির্মূল করার এবং আমাদের কাছে ঔষধও আছে, অন্যদের কাছে ততটা ঔষধ নেই। যাই হোক, ঔষধ কিন্তু লিমিটেড, এই রোগের ঔষধ যেগুলো সেগুলো আমি আগে বলে দিয়েছি সবাই জানেন, আজকে আবারও বলছি, আর্সেনিক, সালফ, ফ্লেভাম, সিপিয়া হতে পারে, অ্যাসিড নাইট্রিক হতে পারে, আরও অনেক কিছু হতে পারে, তারপরে ওই অয়েল আছে, হ্যাঁ, সুরেলিয়া করলিফলিয়া, এই যে ওষুধগুলো অয়েলগুলো আছে এগুলোও দিতে হয়। কিন্তু এটার প্রয়োগবিধি সঠিকভাবে না জানলে কিন্তু কোনো কাজ হবে না।
আমি বারবার বলছি, অনেকেই কিন্তু ব্যর্থ হয়ে যাবেন। যারা নিজেরা ট্রাই করছেন কোনো রেজাল্ট পাবেন না। এটার জন্য ডাক্তারকে পাশে রাখতে হবে, কারণ এটা ডোজটা নির্ধারিত করতে হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পার্সেন্টেজ দেখে, সেটা অনেকেই জানেন না। তাই বলছি, যাদের হয়েছে, মেয়েদের হোক, বয়স্ক লোকের হোক, এবং বাচ্চাদের হোক, পুরুষদের হোক, হ্যাঁ, অবশ্যই আমাকে ফোন করবেন, অবশ্যই ফোন করবেন। এবং এটাতে আমার সিস্টেম অনুযায়ী আপনাদের অবশ্যই মেসেজ করতেই হবে, তারপরে আমি গাইডেন্স দেব, নিশ্চয়ই আমি গাইডেন্স দেব। সেই গাইডেন্সটা নিয়ে আপনারা যদি এটা ট্রিটমেন্ট নেন, ঠিক হয়ে যাবে। দেখা যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছেন, অনেকেই কিন্তু ঠিক হয়ে গেছেন। আচ্ছা, এখন বলছি এই রোগটা যাদের শুরু হয়েছে, জাস্ট মানে হাতে অল্প স্পট হয়েছে বা ঠুঁটে দেখা গেছে, সামান্য দেখা দিয়েছে, বা হাতের কনুইতে দেখা গেছে, বা পায়ের পাতায় দেখা গেছে, তাদের কি করা উচিত? সবার আগে কিন্তু আমি অল্প যাদের হয়েছে তাদের কথা বলছি। দেখুন, যাদের অল্প হয়েছে তাদের সম্ভাবনা অনেক বেশি ভালো হওয়ার, অনেক বেশি। হ্যাঁ, চামড়ার যে মেলানিন যে পদার্থটা, যেটার বিক্রিয়াতে এই রোগটা তৈরি হয়, ওষুধের দ্বারা কিন্তু সেই জিনিসটা স্বাভাবিক হতে বেশি দিন সময় লাগে না, কিন্তু ডোজটাকে অ্যাডজাস্ট করতে হবে। তাই যাদের অল্প হয়েছে তারা কিন্তু তিল মাত্র দেরি না করে আমি বলবো আমার সঙ্গে কথা বলুন, তিল মাত্র দেরি করবেন না, দেরি করলে বেড়ে যাবে। যাদের বেশি হয়ে গেছে, বেশি বলতে বুঝতেই পাচ্ছেন সারা শরীর ছেয়ে গেছে, প্রচুর জায়গা ছেয়ে গেছে, সাদা হয়ে গেছে, তাদেরও হবে। কিন্তু একটা ব্যাপার আছে, দেখুন, আমরা যে অয়েলটা লাগাতে বলি, অয়েলটাতে 100 ml-এর শিশি আছে, এটা আছে, এটা আছে, এটা তো আর 1 লিটার 2 লিটারের নয়। এখন দেখুন তো, সমস্ত শরীর যদি ছেয়ে যায় তাহলে তেলটা তো কিন্তু লাগাতে হবে। এই যে তেলটা লাগালে পরে আপনার প্রচুর পরিমাণে অয়েল লাগবে, প্রচুর পরিমাণে অয়েল কিনতে হবে, মানে যেখানে খরচাটা প্রচুর হয়ে যাবে, কয়েক হাজার টাকা খরচা হতে পারে, কারণ জায়গা বেশি। অল্প হলে কম লাগতো, আর অল্প জায়গা হলে ওই তো বললাম 100 ml-200 ml-এর শিশিতে যে অয়েল থাকবে সেটা দিয়ে আপনাদের লাগানো, লাগাতে বেশি লাগছে না তো, আপনি বেশি লাগাতে পারবেন, বেশি দিন লাগাতে পারবেন, এভাবে রোগটা সেরে যাওয়ার সম্ভাবনা বেশি, খরচাও কম। তাই যাদের অল্প হয়েছে তাদের সম্ভাবনাটা খুব বেশি, যাদের আগে হয়ে গেছে তাদের তো আর আমরা মানে ট্রিটমেন্ট দিতে পারিনি, কিন্তু এখন যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং যাদের অল্প স্বল্প হয়েছে, হ্যাঁ, যা শুরুয়াত হয়েছে, অল্প দেখা দিয়েছে বা বেশি নয়, তারা কিন্তু দেরি না করে চট করে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই বুকিং করতে হবে, কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, তাহলে এটা দেখে আমি কিন্তু প্রেসক্রিপশন করে দেবো, কী করতে হবে সেটাও বলে দেবো, এবং সেইভাবে যদি আপনারা কথা মতো একেবারে নির্দেশ মতো কাজ করেন, একদম একদম ঠিক হয়ে যাবে, হয়ে গেছেন অনেক, একদম ঠিক হয়ে যাবে। তাই এই রোগটার, এই সেতি রোগ, ইংরেজিতে ভিটিলিগো বলা হয়, ঠিক আছে, এই রোগটা লিউকোডার্মা চর্মরোগ, এই রোগটা থেকে এখন দেখা যাচ্ছে কেউ রেহাই পাচ্ছেন না, এবং রেহাই তো পেতেই হবে, রেহাই না পেয়েও উপায় নেই, কারণ এটা বড় বাজে, এটা দিয়ে শরীরের অঙ্গের রূপ লাবণ্য শেষ হয়ে যায়, আর মুখে হলে তো আর কি বলবো। অনেকে দেখা গেছে পুরো শরীর সাদা হয়ে গেছে, পুরো শরীর, মানে হতে হতে আর কিছু কোনো জায়গার বাকি নেই, মানে একদম মিলিয়ে গেছে সব, পুরো শরীর সাদা হয়ে গেছে। তো কেউ কেউ বলেন পুরো শরীর সাদা হয়ে গেছে তো মোটামুটি তো ভালোই ঠিক আছে, না, পুরো শরীর আমি দেখেছি পুরো শরীর সাদা হয়ে যাওয়ার পরেও কেমন জানি ঠিক যেন মানুষের মতো মনে হচ্ছে না, দেখুন কোনো জায়গায় স্পট নেই, কালো দাগ নেই, পুরো শরীরটাই সাদা হয়ে গেছে, কালো মানুষ সাদা হয়ে গেছে, চোখ মুখ সব ভেসে উঠেছে সব, তারপরেও কেমন জানি লাগছে, সৌন্দর্য সুন্দর লাগছে না, বরং দেখলে দেখেই বোঝা যাচ্ছে যে সেতি হয়ে পুরো শরীরটা সাদা হয়ে গেছে। তাহলে দুদিক থেকেই বিপদ, পুরো শরীর সাদা হয়ে গেলেও বিপদ, আর যদি কম হয় তাহলে তার বলে লাভ নেই। হ্যাঁ, আর যাদের ভাগ্য ভালো, হ্যাঁ, মুখ টুক ঠিক আছে, শুধু পা বা অন্যান্য জায়গা বাড়ছে, দেখা দিয়েছে, তাদের অনেক সৌভাগ্য,
অনেকে বছরের পর বছর 5 বছর 10 বছর থেকে আছে, কিন্তু নিচের দিকে আছে, পায়ের পাতা অল্প আছে মানে, কিন্তু মুখে টুকে হয় না। হ্যাঁ, আর কারোর আছে একেবারে কি বলবো, সারা শরীর শেষ, কোনো জায়গার বাকি নেই। তাহলে দেখুন এই রোগটা খুব বাজে, অল্প যখন থাকবে তখনই কন্ট্যাক্ট করতে হবে এবং আমার সাথে কথা বলবেন। এটার 3-4টে ঔষধ, কিন্তু মনে রাখবেন সবগুলো ঔষধই উইদাউট ডিরেকশন ইউজ করা বিপজ্জনক হবে, সহজ নয়, লাভ কিছু হবে না। যদি ডিরেকশন ছাড়া ইউজ করেন তাহলে দেখবেন বেড়ে যাবে, যাও একটুখানি ছিল সে জায়গাতে দেখবেন হয়ে গেছে আর 2-3 জায়গায় হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ডিসফাংশন। তাই যা কিছু করবেন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই করবেন, এটা আমি আপনাদের আগেই বাকি বলে দিচ্ছি, ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই, আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, নমস্কার, ধন্যবাদ।